Guys, welcome to everyone to my new video. বক্স অফিস কালেকশন অফ কিডন্যাপ এন্ড শেষ থেকে শুরু। হ্যাঁ, যদি বক্স অফিস কালেকশন অ্যাকুরেট, একদম পারফেক্ট বক্স অফিস কালেকশন জানতে হয় বা দেখতে হয়, তাহলে এই ভিডিওটা যখন আপনারা ক্লিক করেছেন তাহলে কিন্তু একটা নিউজ আপনারা পাবেন না। আই এম ভেরি সরি টু সে, আমি বক্স অফিস কালেকশন দিতে পারবো না, কারণ আমার সেই ক্ষমতা নেই। আমার কেন, যদি সত্যি করে ভেবে দেখেন, কারুর ক্ষমতা নেই বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন বা প্রফিট মার্জিন বা কস্ট অফ এনি বেঙ্গলি মুভি রিপোর্ট দেওয়ার। তার কারণটা কি আমি আপনাদেরকে তুলে ধরবো। আপনি যে কোনো হিন্দি সিনেমা ধরে নিন বা হলিউড সিনেমা ধরে নিন, শুক্রবার যে কোনো সিনেমা যদি বেরোয়, আপনি শুক্রবার কি শনিবার দিনকে সকালবেলায় বা শুক্রবারে মিড নাইটে আপনি গুগল করুন ওই সিনেমাটার নাম, হিন্দি বা ইংলিশ যে কোনো সিনেমা বলিউড বা হলিউডে, ফার্স্ট ডে কালেকশন, টোটাল নাম্বার অফ কালেকশন, হ্যানা তেনা আপনাকে রিপোর্ট দিয়ে দেবে। তার কারণ, বলিউডে বা হলিউডে প্রোডাকশন হাউসগুলো সেই রিপোর্টগুলো দেয় টু আ সার্টেন মিডিয়া, টু প্রিন্ট মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া যে কোনো চ্যানেলকে তারা সেটা দেয়। আপনারা বিভিন্ন হিন্দি মিউজিক চ্যানেলে দেখতে পারবেন অনেক যারা রিভিউ করে সিনেমার, যারা রিভিউ দেয়, নাম করা যারা আছে ক্রিটিক্স, তারা কিন্তু সেই কালেকশনগুলো শেয়ার করে অডিয়েন্সের সাথে। তার কারণ, প্রোডাকশন হাউস সেটাকে দেয়, ডিস্ট্রিবিউটর থেকে তারা সেটা পায়, সেটা লিগাল হয়, আমরা জানতে পারি, অডিয়েন্স বুঝতে পারে যে সাপোজ সলমান খানের ভারত কত কামালো, আমির খানের থাগস অফ হিন্দুস্তান কত কামালো, বা শাহরুখের জিরো বা হ্যাভি হ্যারি মেট সাজিল কত কামালো। বাট বাংলাতে এটা সম্ভব নয়, তার কারণ বাংলাতে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাকশন হাউস ফার্স্ট ডে কালেকশন বা টোটাল নাম্বার অফ কালেকশন দেয় না। আপনারা মিলিয়ে নেবেন, আপনারা গুগল থেকে মেলান বা যেখান থেকে মেলান, কোনো সিনেমা তার ফার্স্ট ডে কালেকশন বাংলা সিনেমা দিতে পারবে না। কোনো প্রোডাকশন হাউস সেটাকে প্রোভাইড করে না, কোনো ডিস্ট্রিবিউটার প্রোভাইড করে না। এটা কেন করে না সেটা পরের কথা, সেটা তর্কের কথা, বা কেন করে না সে সঠিক রিজন আমরা কেউ জানি না। অডিয়েন্স জানতে পারে না হোয়াট ইজ দ্য কালেকশন অফ আ পার্টিকুলার মুভি, বা কিডন্যাপার শেষ থেকে শুরু ফার্স্ট ডে কালেকশন জানা সম্ভব না। হ্যাঁ, ইউটিউবে অনেক চ্যানেল করে অমুক ফার্স্ট ডে কালেকশন, সেকেন্ড ডে কালেকশন, টোটাল কালেকশন কত হলো, এইটার সোর্স কোথায় আছে আমার জানা নেই। লিগালি কিন্তু সম্ভব নয় যদি আপনারা ফ্যাক্ট ধরেন। হ্যাঁ, আপনারা, আমি একটা নাম্বার ভেবে নাম্বার করে আমি বলে দিতে পারি, আমি বলে দিতে পারতাম শেষ থেকে শুরুকে বাড়ি দিলাম, কিডন্যাপকে বাড়ি দিলাম, সব ফ্যান্সরা চলে এলো, হাইট লাইকস করলো, হ্যান তেন করলো, না সম্ভব নয়। কারণ ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, অডিয়েন্স বোকা নয়। আজকে যারা যারা ভিডিও দেখে কেউ বোকা নয়, এখন সবার কাছে একটা সেলফোন আছে, সবাই টেকনোলজি দিয়ে ঘিরে আছে, তারা জানে কালেকশন পাওয়া খুব টাফ। যদি হল সংখ্যা বিচার করেন, সাপোজ শেষ থেকে শুরু অনেক লার্জ নাম্বার অফ হলস পেয়েছে, থিয়েটার পেয়েছে, কিডন্যাপ তুলনামূলকভাবে কম পেয়েছে, এখন সেকেন্ড উইক আমরা ঢুকছি, হল সংখ্যা কিন্তু দুজনেরই বেড়েছে, আস্তে আস্তে আরও বাড়বে, তার কারণ সিনেমাটা কিন্তু পছন্দ করছে অডিয়েন্স, তো সংখ্যা বাড়বে, তো প্রফিট মার্জিনটাও বাড়বে, বক্সও সিনেমা হিট হবে, সুপারহিট হবে দুটো সিনেমাই। কিন্তু পার্টিকুলার কোনো কালেকশন বলা সিনেমা, ইটস ভেরি টাফ। যারা ইউটিউব চ্যানেলে সেগুলো দেয় অনেকে দেখছো তোমরা, তোমরা বিচার করবে, কারণ কেউ বোকা নও, সবার মাথায় সেন্স আছে। তোমরা নিজেরা একটু চর্চা করে নাও, একটু ঘেটে নাও সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার পুরো সুসদ ব্যবহার করো, গুগল করো, বিভিন্ন জায়গা থেকে সাইট থেকে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করো, লজিক্যালি করো, তাহলে তুমি বুঝতে পারবে যে নিউজগুলো আসছে ফার্স্ট ডে কালেকশন এই সেই হ্যানা তেন সব কটাই কিন্তু মিথ্যে। আজকে গ্রাসরুট বলো বা SBF বলো বা দেব ভেঞ্চার্স বলো, কেউ কিন্তু বলেনি যে অমুক আমার ফার্স্ট ডে কালেকশন, তাহলে কোথার থেকে পাচ্ছে এই কালেকশনগুলো? ইটস ভেরি ইম্পসিবল, ইটস নেক্সট টু ইম্পসিবল, আমার কথাগুলো রিচেক করতে পারতো। সো কোনো ফার্স্ট ডে কালেকশন জানা যায় না বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, শুধু একটাই পজিটিভ সাইন, দুটো সিনেমা ভালো চলছে, কিডন্যাপ শেষ থেকে শুরু ভালো চলছে, সুপারহিট হয়তো হয়ে যাবে, হল সংখ্যা বাড়ছে, এটাই প্লাস পয়েন্ট, এটা দর্শকদের জয়। হ্যাভ ফান গাইস, টেক কেয়ার।